উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন হয়তো বা রাত গভীর হয়ে গেছে আগেই চলে গেছেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কিছু বলে না ছেলে মেয়েও কিছু বলে না ছেলে মেয়েও ওইরকমই গেছেন কেন আমি তো আপনার জন্য এসেছি যাবেন কেন কি কাজ দেখাচ্ছেন আপনি বাড়িতে গিয়ে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে সরম করেন না কেন লজ্জা করেন না কেন হায়া করেন না কেন ইতস্তবোধ করেন না কেন মানবতা নাই কেন বোধদয় দায় কেন নাই হিতাহিত কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন কেন দেখবেন এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান হিসাব হলো আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে দুই হার ফিল্লা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন গাজাতান মাহারে মিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এই কথাটাই আবার একটু বলছি আল্লাহ রসুল বলছেন সোন তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক অদ্ অসাহ দাস তুম কথা বললে সত্য কথা বলো দুই অফে যাওয়া তুম অধা করলে পূর্ণ করো তিন অধ্যে যাও উতুমেন তুম আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও চার অহাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়ে না পাঁচ কুফায় দিয়ে কম দলীয় ক্ষমতা দেখায় না হাত নিচু করে রাখ দলীয় ক্ষমতা দেখায় না ছয় গুজ আবসা রকম চক্ষু নিচু করো মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আর যাবের বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহ রসুল আমাকে বললেন আন আন আশরেফা বাসারি তুমি মুখ ফিরিয়ে নিবা এইভাবে মুখ করে নিবা মুখ ফিরিয়ে নিবা শোনেন আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন তো আপনি কি মনে করছেন আমার ইমান আছে ইমান তো কোনো কাজ করে না এদিকে দেখেন এদিকে দেখেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহা পড়লেও ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান মুরব্বী তাহাজ্জুদ পড়ে কিন্তু তামাক খাই মুরব্বী তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে ইমান কাজ করে না মেয়েটা বরখা পরে কিন্তু প্রেমের গল্প করে তার ইমান কোনো কাজ করে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনার কথা একটা চলে এসেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চারটা কাজ করলে জান্নাতের আটটি দরজা খোলা যেকোনো দরজা দিয়ে ঢোকতে পারেন আপনার জন্য জান্নাত সহজ এক সমাত সল্লাত খাম সাহা পাঁচ অক্ত সল্লাত আদায় করতে হবে দুই সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা থাকতে হবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠে লাগলেও যদি স্বামীর সাথে না বনে তাহলে তাকে খোলা তালাক দিয়ে চলে যেতে হবে অন্যথায় স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত ফারজাহা জেনা থেকে বেঁচে থাকতে হবে জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচক্ত সলাত দুই মাসে রোজা মেনে চলা না করা এই কাজ করলেই জান্নাতের চার জেনা আটটি দরজা খোলা বলছিলাম পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ জিবা যে জিবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে তালবুন শাকের ওই অন্তর যে অন্তর অল্পতে তুষ্ট যা পেয়েছে আলহামদুলিল্লাহ